ইন্দোনেশিয়া থেকে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া বিশ্বের উনিশটি দেশে ছড়িয়ে আছে সেভেন ইলেভেনের অন্তত পঁচাশি হাজার কনভেনিয়েন্স স্টোর সুপারশপ চেইনের দুনিয়ায় সেভেন ইলেভেন তার ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তা ধরে রেখেছে উনিশশো সাল থেকে চলতি মাসের শুরুতে জাপানের শেয়ার বাজারে রেকর্ড দরপতন দেখা যায় তখন থেকেই গুঞ্জন উঠেছিল সেভেন ইলেভেন চেইনটি বিক্রির কথা ভাবছে মালিকানাধীন প্রতিষ্ঠান সেভেন অ্যান্ড আই হোল্ডিং অবশেষে প্রায় চার হাজার কোটি ডলারের বিনিময়ে সেভেন ইলেভেনের মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ক্যানাডার বহুজাতিক কোম্পানি কুস্টার্ড চুক্তিটি পাশ হলে ক্যানাডা ও যুক্তরাষ্ট্রে বিশ হাজার নতুন সেভেন ইলেভেন সুপারশপ নির্মাণের ঘোষণা দিয়েছে তারা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ডালাসে টটেম স্টোর নামে একটি সুপারশপ চেইনের সত্তর শতাংশ শেয়ার কিনে নেয় জাপানের সেভেন ইলেভেন দু হাজার পাঁচের নভেম্বরে এর একক অংশীদারিত্ব চলে যায় সেভেন অ্যান্ড আই হোল্ডিংয়ের দখলে 2024 সালে এসে এই সুপার শপ চেইনের মালিকানা নেয়ার জন্য শেয়ার বাজারে নির্ধারিত মূল্যের পাঁচ গুণেরও বেশি অর্থ দিতে প্রস্তুত ক্যানাডার কুস্টার্ড অ্যালিমেন্টেশন কুস্টার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অনানুষ্ঠানিকভাবে সেভেন অ্যান্ড আই কে এই প্রস্তাব দেয়া হয় তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে দ্রুতই প্রতিক্রিয়ায় আই হোল্ডিং বলছে প্রতিষ্ঠানের কর্মী ও শেয়ার হোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন কানাডা ও জাপানের এই চুক্তি বাস্তবায়নের অন্যতম চ্যালেঞ্জ হতে পারে উত্তর আমেরিকার বিজনেস টাইকুন ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তবে বিনিয়োগকারীরা বলছেন শেয়ার বাজারে দরপতনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেভেন ইলেভেনের উচিত কিছু সম্পদ বিক্রি করে দেয়া Their stocks that they want to buy something. But um, 7 Eleven is actually a big name. There are a lot of retail shareholders in Japanese stocks, and they tend to support the management. So, for an outsider to come in, you have to have a very different approach. But that said, like you were just mentioning before the segment, uh, the Japanese activism volume has really taken off. I think largely because of the stock performance as well as the yen being really depreciated. গেল কয়েক বছরে একের পর এক প্রতিষ্ঠানের মালিকানা অধিগ্রহণের মধ্য দিয়ে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করেছে সুপারশপ জায়েন্ট কুস্টার্ড দু সালে নরওয়ের তেল কোম্পানি স্টারওয়েল ফুয়েল দু সালে নিজেদের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী নর্থ আমেরিকার সিএসটি ব্র্যান্ডকেও কিনে নেয় তারা বিশেষজ্ঞরা বলছেন বোর্ডের সিদ্ধান্তে বড় কোনো রদবদল না আসলে সেভেন ইলেভেনও চলে যাবে কুস্টার্ডের পকেটে সতীর্থ কর্মকার এখন বিশ্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন